দীর্ঘদিন থেকে মহাকাশ পর্যটন নিয়ে কাজ করছে মার্কিন প্রতিষ্ঠান ভার্জিন গ্যালাকটিক, ব্লু অরিজিন সহ বিভিন্ন প্রতিষ্ঠান। এরই মধ্যে একাধিকবার পর্যটক নিয়ে স্বল্প সময়ের মধ্যে মহাকাশ থেকে ঘুরে এসেছে প্রতিষ্ঠানগুলোর মহাকাশযান। এবার পর্যটকদের দীর্ঘ সময় অবস্থানের সুযোগ দিতে মহাকাশের রিসোর্ট তৈরির পরিকল্পনা করেছে মার্কিন মহাকাশ স্টেশন নির্মাতা প্রতিষ্ঠান ভাস্ট। ভাস্টের তথ্য মতে মহাকাশে প্রথমবারের মতো বাণিজ্যিক মহাকাশ স্টেশন তৈরি করা হবে। হ্যাভেন এক নামের এই বাণিজ্যিক মহাকাশ স্টেশন তৈরির কাজ আগামী বছরের মধ্যেও শুরু হবে। পৃথিবীর যে কোনো বিলাসবহুল রিসোর্টের মতোই হবে সেখানকার পরিবেশ, ফলে পর্যটকরা মহাকাশে অবস্থানের সময় হোটেলের মতো বিভিন্ন সুযোগ সুবিধা পাবেন। হ্যাভেন এক বাণিজ্যিক মহাকাশ স্টেশনে একসঙ্গে মোট 4 জন পর্যটক অবস্থান করতে পারবেন। স্টেশনটি পৃথিবীতে তৈরি করে ইলন মাস্কের মালিকানাধীন স্পেস এক্সের ফ্যালকন রকেটের মাধ্যমে মহাকাশে পাঠানো হবে। 2026 সালের মধ্যে বাণিজ্যিক মহাকাশ স্টেশনটিতে পর্যটকরা থাকতে পারবেন বলে ধারণা করা হচ্ছে। আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে সাধারণত বিভিন্ন ধরনের বৈজ্ঞানিক গবেষণা করে থাকেন বিভিন্ন দেশের নভোচারীরা। তবে হ্যাভেন এক স্টেশনটি শুধু পর্যটকদের জন্য তৈরি করা হবে। স্টেশনটির রুমে বসে মহাকাশের দৃশ্য দেখার পাশাপাশি চাইলে পৃথিবীতে ফোন কলও করা যাবে। তাপস বিশ্বাস, দ্য রাইজিং ক্যাম্পাস।